আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সুস্থতার খাতায় যেমন এক নাম ধারাবাহিকতায় আমাদের এই কামরুল ভাই উনি এক আশা নিয়ে এসেছিলেন এই ডিপিআসিতে অনেক দূর থেকে চিকিৎসার জন্য সো আল্লাহ তার মনের আশাটা পূর্ণ করেছেন আজকে আমরা একটু শুনবো তার সেই অসুস্থ হওয়ার এবং সুস্থ হওয়ার গল্পটা আসলে দর্শক কথা বলি

কি হয়েছিল এত খারাপ অবস্থা একটা সময় তো এমন ছিল না একটা সময় তো খুব পরিশ্রমী ছিল কাজ করতে কখনো ভয় পেতাম না যেহেতু নদী এলাকার মানুষ মাছ ধরা থেকে শুরু করে কৃষিকাজ সবই করতে সব সব করতে পারছে এবং দিনরাত একসাথে কাজ করেছে সেই মানুষটাকে হঠাৎ করে দেখতে না কাজ করতে পারছেন না হঠাৎ করে দিনকে দিন দিনকে দিন আলি গাটা ঢালিয়ানে হুম হুম আলী বারসে সেদিন কুমোরের ব্যাখাতে ঘরে ব্যথা ছিল হাটু ব্যথাও ছিল হ্যাঁ এখন হাটু ব্যথাটা নাই কিন্তু এই যে যখন দেখছেন যে কোন কাজ করতে পারছেন না এই টিপিএসসি হসপিটালের কথা জানতে পেরেছিলেন কি আমি একটা ভিডিও দেখছি ভিডিও দেখছি আমার আপন একটা ভাই আমার আপন

ভালো হইবার আশা আলহামদুলিল্লাহ দর্শক আমার এই খেটে খাওয়া মানুষটি স্বল্প আয়ের মানুষগুলো অনেকেই জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারেন একটা সুন্দর চিকিৎসা যে চিকিৎসাটা তাদের জীবনটাকে হয়তো বদলে দিতে পারে অনেকেই আসেন আশায় বুক বাঁধেন কিন্তু সঠিক চিকিৎসার অভাবে একটা সময় পঙ্গুত্ব বরণ করে নিতে হয় না দর্শক বিনা চিকিৎসায় আর পঙ্গুত্ব নয় অনেকেই অপারেশনকে ভয় পান যেটা সম্পূর্ণ অপারেশন